হ্যালো বন্ধুরা, বিএম অফার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটাতে দেখে নেবো যে আমরা কিভাবে সাবেক দাগ থেকে হাল দাগ এবং হাল দাগ থেকে সাবেক দাগ খুঁজে পাবো। তো বন্ধুরা, এটির জন্য কি করতে হবে বা জাস্ট ছোট্ট আমার এই ভিডিওটি একটু দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে পশ্চিমবঙ্গের, যেটির নাম হচ্ছে জমির তথ্য। তো বন্ধুরা, এটি বাংলার ভূমিতে যেমন আমরা দাগ নম্বর দেখতে পাই, তো এই জমির তথ্য অ্যাপটিতেও আপনারা এই দাগ নম্বর, খতিয়ান নম্বর সব কিছু সার্চ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে জমির তথ্য অ্যাপ লিখে সার্চ করছি, সার্চ করলে আপনারা এই রকমের এই অ্যাপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি আমার ইনস্টল করা আছে। তো বন্ধুরা, আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন করার পর আপনারা ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হয়ে যাবার তারপর এখানে আপনাকে যেসব ভাষা আছে সেই ভাষাটিকে চুজ করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে বাংলা ভাষাটি চুজ করছি। তো বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, খতিয়ানের তথ্য, দাগের তথ্য, RSLR রিপোর্ট, ফি এর বিস্তারিত বিবরণ এবং আরও অপশানগুলি দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে দাগ নাম্বার দিয়ে সার্চ করার জন্য দাগের তথ্য অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে, যেমন আপনার জেলা, ব্লক, মৌজা, এইসব ডিটেলস দিয়ে ফিল আপ করার পর আপনাকে দাখিলে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দাখিল ক্লিক করার পর এখানে আপনার দাগ নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার দাগ নাম্বার সার্চিং হয়ে যাবে, এবং আপনার যে নামে আছে সেই দাগ নাম্বারের সমস্ত তথ্য চলে আসবে। তো বন্ধুরা, এমনি করে আপনারা খতিয়ানের তথ্য পাবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে এখান থেকে কিভাবে সাবেক থেকে হাল এবং হাল থেকে সাবেক খুঁজে পাবেন। তো তার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাবেন 3 নম্বর অপশানটা খতিয়ানের তথ্য, দাগের তথ্য এবং যেটা আছে RSLR রিপোর্ট, সেই অপশানে ক্লিক করতে হবে, এই যে তীর চিহ্নের মতো। তো বন্ধুরা, আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার ডিটেলসগুলো দিয়ে দিতে হবে, জেলা, ব্লক এবং মৌজা। তো বন্ধুরা, আমি এখানে জেলা, ব্লক এবং মৌজা দিয়ে দাখিল করলাম। দাখিল করার পর এই যে এখানে দেখতে পাবেন সাবেক থেকে হাল এবং হাল থেকে সাবেক। তো বন্ধুরা, আপনার যদি সাবেক দাগ থেকে থাকে তাহলে আপনারা এটি হাল করতে পারবেন, এবং আপনার যদি হাল দাগ থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা সেই সাবেক দাগটিকে খুঁজে পাবেন। তো বন্ধুরা, এখানে সাবেক থেকে হাল এবং হাল দাগ থেকে সাবেক দাগে পরিবর্তন করার জন্য আপনাকে সেই সাবেক বা হাল দাগটি এখানে এন্টার করতে হবে। তো বন্ধুরা, আমি যেমন একটি দাগ দিয়ে দিচ্ছি, তো দাগ দেওয়ার পর এখানে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে, বা ইংরেজিতে নেক্সট থাকবে। তো এখানে নিচে দেখতে পাবেন যে সাবেক দাগ নাম্বার এবং হাল দাগ নাম্বার। তো বন্ধুরা, এটি হচ্ছে সাবেক দাগ দিয়ে দিলাম, এবং সেই সাবেক দাগের যে হাল দাগ সেটি এখানে আমার শো করছে। তো বন্ধুরা, এমনি করে আপনারাও অ্যাপটি ডাউনলোড করে সহজে সাবেক থেকে হাল এবং হাল থেকে সাবেক দাগ অনায়াসেই খুঁজে পাবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাংলার ভূমি যে পশ্চিমবঙ্গ সরকারের এই অ্যাপটি। তো বন্ধুরা, যে বাংলার ভূমি আছে সেখানে আমরা অনেক কিছু ডিটেলস পাই। তো এখানে তেমন কিছুটা ডিটেলস পাওয়া যাবে না, এখানে এই সমস্ত কিছু পাওয়া যাবে: কেশের অবস্থা, অফিসের বিবরণ, খতিয়ানের তথ্য, দাগের তথ্য এবং সাবেক থেকে হাল এবং হাল থেকে সাবেক দাগ খুঁজে পাবেন। তো বন্ধুরা, বাংলার ভূমির মতো অত কিছু বৈশিষ্ট্য এই অ্যাপটির মধ্যে নেই। তো যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি আপনারা খুব শর্টকাট, যেমন বাংলার ভূমিতে আমাদের ক্যাপচা কোড এন্টার করে দাগের তথ্যটা দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে দাগের তথ্য দেখার জন্য আপনাকে কোনো ক্যাপচার কোড এন্টার করতে হবে না। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। এই সমস্ত আরও ভিডিও পেটি এবং পেটিএমের অফার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে, এখনকার মতো বাই বাই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো বাই বাই।